অনুকূটে জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় রাজনগর এলাকায় শ্যামা পুজোর আয়োজনে ব্রতী হয়েছেন স্থানীয় এলএলবি ক্লাবের কর্মকর্তারা। পুজোকে ঘিরে ক্লাব চত্বরে গড়ে উঠেছে সুদৃশ্য প্যান্ডেল, রকমারি আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। শনিবার রাতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ক্লাবের পুজো প্যান্ডেলটি। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মণ্ডপের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপর্ণা দাস এবং ক্লাব সম্পাদক সহ অন্যান্য অতিথিরা। এদিনের অনুষ্ঠানে এলাকার দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় মশারি এবং শীতবস্ত্র। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আমাদের জীবনের সমস্ত অন্ধকার সমস্ত পাপকে বিনাশ করে দিয়ে নতুন করে আলো জ্বালতে হবে। প্রত্যেকটা বাড়িতে প্রদীপ প্রজ্বলিত হবে, আজকে থেকেই প্রত্যেকটা বাড়িতে সুসজ্জিতভাবে প্রদীপ জ্বালিয়ে সবাই সুন্দরভাবে তার ব্যবস্থা করছেন এবং এই উৎসব একটাই বার্তা বহন করে, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত আলো সমস্ত পাপ তাপ এগুলিকে বিনাশ করে দিয়ে আমরা যেন আলোর দিকে দাবিত হতে পারি, আমাদের জীবন যেন আলোকিত হয়, এটারই বার্তা কিন্তু বহন করে এই দুই উৎসব। মৃন্ময়ী দেবীর পুজোর পাশাপাশি প্রত্যেকের ঘরে চিন্ময়ী মাকেও সম্মান দেওয়া প্রয়োজন। বর্তমানে ঘরে ঘরে অবহেলার শিকার হতে হচ্ছে আমাদের, এর ফলস্বরূপ রাজ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, ঘরের মাকে ঘরেই রাখতে হবে, তবেই হবে প্রকৃত মাতৃ আরাধনা। একটা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, এই দপ্তর আমরা হোমগুলো চালাই, অর্থাৎ বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম এই ধরনের হোমগুলো আমরা পরিচালনা করি। আমরা দেখি আমাদের এই সমাজে এই দুর্গাপুজোর সময় বা এই কালী পুজোতে আমরা যারা ব্রতী হই, আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছেলেমেয়েরাই আমরা কিন্তু পুজোয় নিজেকে সামিল করি। এই মৃন্ময়ী মায়ের পুজোর জন্য আমরা যারা সামিল হচ্ছি, অথচ আমাদের ঘরে যে চিত্রময়ী মা, আমরা কিন্তু তাদেরকে সেভাবে যে সম্মানের কথা এসেছে, তাদেরকে ভালোবাসার কথা এসেছে, যে মানুষগুলোর এত ত্যাগ তপস্যা ভালোবাসায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলাম, আমরা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর তাদেরকে সেভাবে আমরা ঘরে জায়গা দিতে পারি না। আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট রাজ্য, যেখানে 40 লাখ মানুষ বসবাস করে, সেখানে 40টা হোম চলছে। আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা একটা সময় ত্রিপুরা রাজ্যে একটা বৃদ্ধাশ্রম ছিল আগরতলাতে, এখন আমাদের অনুকূটি জেলাতেও তৈরি করতে হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ধর্মনগরে বৃদ্ধাশ্রম চলছে, ধর্মনগরে 3খানা অন্যান্য হোম চলছে, কেন সেগুলো স্থাপন হবে? আমরা যাদের এত ত্যাগ তপস্যার ফলে আমরা এই জায়গায় দাঁড়ালাম এসে, কিন্তু আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই, তখন যাদের এত তপস্যা, যে দশভুজা মা, যার এত ত্যাগ, যার কারণ আমরা এখানে পৌঁছাতে পারলাম, তাদের জন্য আমরা বাড়িতে একটা রুম করতে পারি না। এই যে অশুভ শক্তি, এই যে অসুর প্রবৃত্তি, সেটার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।